1986 সালে শেষবারের জন্য বিশ্বকাপ জয় হয়েছিল আর্জেন্টিনা। বিশ্ববরেণ্য ফুটবলার মারাদোনার হাত ধরে কার্যত এই জয় পেয়েছিল আর্জেন্টিনা। 2022 সালে কাতারে ফুটবল বিশ্বকাপে আবারও ফাইনালে আর্জেন্টিনা, আবারও কাতারে বিশ্বকাপে ফাইনালে আর্জেন্টিনা মুখোমুখি ফ্রান্সের। ২০২২ সালে কাতারে ফুটবল বিশ্বকাপে আবারও ফাইনাল আর্জেন্টিনা। এবার এই দলের নেতৃত্বে মেসি, তার হাত ধরেই এবার আবার বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা বলে বিশ্বাস এই দলের সমর্থকদের। তাই কোচবিহারেও বিশ্বকাপের উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে আর্জেন্টিনা সমর্থকদের। তাদের বাদ ভাঙা উচ্ছ্বাস এদিন লক্ষ্য করা গেল কোচবিহার শহর লাগোয়া নিউ পাটাকুরা এলাকায়। জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে এই ফুটবল বিশ্বকাপ এবার দেখানোর ব্যবস্থা করেছেন এই এলাকার আর্জেন্টিনা সমর্থকরা। সকাল থেকে চলছে এলাকা সাজানোর কাজ, আর তাদের হাত ধরে এলাকা জুড়ে কার্যত জল জল করছে আর্জেন্টিনা টিম সহ মেসির ছবি। নীল সাদা বেলুন আর আর্জেন্টিনার পতাকায় সজ্জিত হয়েছে গোটা এলাকা। স্বাভাবিকভাবেই এই ছবির মাঝে স্থান পেয়েছেন মারাদোনাও। একটা গোল করতে পারে না, দম নেই, চিংড়ি খাইলে জোশ আইব কেমনে, জোশ আসিল ইলিশে। আচ্ছা আচ্ছা, থাক থাক, হয়েছে, দিন কাটে খেয়ে বসে বালিশে, তোমারও তো বালিশে। তাও দেখি একখানা সব এককারের সমর্থ পাইছি বছরের অর্থ। বয়স যেভাবেই লিখ না কেন, ডাক নতুন করে বাঁচার অর্থ জীবন খুঁজে পাক। আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন। নেওটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, সুস্থ জীবনের অর্থ। উচ্ছ্বসিত এই আর্জেন্টিনার সমর্থকরা এদিন দৃঢ় প্রত্যয়ের সাথে জানান এবারের বিশ্বকাপ আর্জেন্টিনার। মেসির হাতে বিশ্বকাপ ওঠা শুধু সময়ের অপেক্ষা। তাই রবিবার ইতিমধ্যেই সীমাহীন উচ্ছ্বাস তাদের মধ্যে। আমরা নিউ পাটাকুরা ক্লাব ও ব্যামাগার এবং এই এলাকার যত আর্জেন্টিনার ফ্যানরা আছেন তারা সকলে মিলে আজকে এখানে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখবার একটা ব্যবস্থা করেছি। 2014 পর আবার আর্জেন্টিনা ফাইনালে, এবং রাতে আমরা চাই মেসি ম্যাজিক গোটা পৃথিবী জুড়ে যে এই ফুটবল খেলায় আজকে আমরা দেখেছি আর্জেন্টিনা টিমে মেসি অনবদ্য একটা খেলা। আমরা চাই আর্জেন্টিনা টিম এবার 1986 পর আবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হোক। আমরা শেষবার মারাদোনাকে দেখেছিলাম, তারপর আবার মেসির হাতে আমরা বিশ্বকাপ দেখতে চাই।